सम्मानित ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামুল হক টিপু। আজকে চলে এসেছি যুবাগের পক্ষ থেকে। আমার ধারাবাহিক যে দেশি মুরগির এপিসোড চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার দেশি মুরগির জন্য ইনকিউবেটর সেট করতেছি। আমার যে স্বল্প খরচে যে ইনকিউবেটর আছে, আমি 3500 টাকার যে ইনকিউবেটর, সেটাই সেট করবো। পাশাপাশি আরও দুইটা ইনকিউবেটর সেট করবো, যেটা আমার আরও দুইটা কন্ট্রোলার আছে, একই কন্ট্রোলারই মানে একটু মডিফাই করা আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো আমি যে কয়েকদিন আমার ডিম ফার্ম হয়েছে, কয়েকদিনের ফার্ম, তার ভিতরে আমার এই ডিমগুলো পারছে। আমি এই ডিমগুলো এইভাবে রাখছি, এখনও খাঁচা নিয়ে আসি নাই, যেহেতু ডিম অল্পের জন্য। এবং পরবর্তীতে আমি বাইরে থেকে ডিম নিয়ে আসবো। ডিম নিয়ে এসে ওই ডিম থেকে কীভাবে বাচ্চা উৎপাদন করে আপনি নিজে ফার্ম করতে পারবেন এবং লাভবান হতে পারবেন, সে সম্পর্কে আমি ডিটেলস ভিডিও দিয়ে দিব। কিন্তু এখন আমি এই ডিমগুলো বসানোর জন্য আমি ইনকিউবেটরটা সেট করব। এখন সেট কীভাবে করতে হয়, ইনকিউবেটর সেট কীভাবে করতে হয়, সব কিছু দেখাবো। আমি যে এই প্লেন সিটের রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা আসলে বাধা আছে, এটা কুরিয়ার করার জন্য ছিল, কুরিয়ার করে পাঠিয়ে দিতাম। তো কুরিয়ার করে এখানে একটা প্লাইউডের বোর্ড আর একটা নেটের জালি, এরকম নেটের জালি হইলেই আমরা এই তিনটা জিনিস দিয়ে, আর আমার যে হচ্ছে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দিয়ে আমি এখন ইনকিউবেটর বানাবো। ইনকিউবেটরটা সেট করব, আপনাদের সেট করা সম্পূর্ণটা দেখাচ্ছি। সেট করা খুবই ইজি, যদি ইজি না হতো তাহলে দেখতে পাচ্ছেন জামা কাপড় নিয়েই কাজে লেগে পড়ছি, তাহলে সম্ভব হতো না। জাস্ট এইভাবে ইনকিউবেটরটা যেটা আছে, এই পেন্সিলটা রাউন্ড করা আছে সুন্দর করে। আপনারা, আমি সকলকে বলি যে আমার কাছ থেকে যদি যারা ইনকিউবেটর নেন, তারা কখনোই এইগুলা এত ঝামেলা করতে যায় না, কারণ আমার খুব কষ্ট হয়ে যায় এই জিনিসগুলো আপনাদের দেওয়া। কারণ এটা বানানোর পরে আবার কুরিয়ার করা হয়, আপনাদের নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনি চাইলেই আপনার লোকাল এলাকায় যেতে পারেন। এই যে প্লেন সিটটা দেখতেছেন, এই প্লেন সিটটা হচ্ছে একটা প্লেন সিট 7.5 ফিট প্লেন সিট কেটে রাউন্ড করা, একটা 8 ফিট প্লেন সিট কেটে রাউন্ড করা। এটা কিন্তু রাউন্ড করা আছে, আমি কুরিয়ার করবো বলে বেঁধে রাখছিলাম। অনেকেই যারা একদমই বানাইতে পারেন না কিংবা দেশের বাইরে থাকে, তারা আমাকে রিকোয়েস্ট করে, তখন তারপরে এই প্লেন সিটের রাউন্ডটা তাদেরকে দেয়। তাছাড়া সবাইকে বলি যে ভাই এই জায়গাটা মাটি এবং এটা অনেক গর্ত ছিল ইঁদুরের, মানে ইঁদুরের গর্ত ছিল, এর জন্য আমি একটু সেফটির জন্য এই যে তলে একটু প্লেন সিট কেটে দিচ্ছি। আসলে এটা কখনো করি না, এটা তলে একটা বস্তা দিয়ে দিই, কিন্তু এটা এখন আমি দিচ্ছি আমার জায়গার প্রয়োজনতার প্রয়োজন। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সেফটি করে, আর এই যে নিয়ে আসার ট্রান্সপোর্টেশন টাকা হয়ে গেছে, এটা স্বাভাবিক, হয়ে যাবে। এই গোল রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে এই দুই গ্যাপের মাঝখানে আমি তুষ দিব, দেন তলে কিছু তুষ দিব, তারপর নেটের জালি বসাই দিব। এই নেটের জালি বসাই দিব যেন তাপটা ঠিক মতো প্রতিরোধ করেন। নেটের জালিটা আপাতত বসাই দিই, রাউন্ডটা ঠিক করে নিব মেশিনের। অলরেডি মাঝখানটা রাউন্ড হয়ে গেছে, আমি এটা একটু ঘুরাই নিলেই এই বাকিটাও রাউন্ড হয়ে যাবে সম্পূর্ণটা। প্রায় রাউন্ড হয়ে গেছে সব চারিদিকে। ওকে, কমপ্লিট। আমি এখন এটা কি করব, নেটের জালটা খুলে এর ভিতরে কিছু পুরু করে তুষ দিয়ে দেব। আমি কাঠের গুঁড়া নিয়ে এসে রাখছি, কাঠের গুঁড়াগুলো একটু শুকাই নিয়েছি রোদে, দেন তার ভিতরে এখন আমি কিছু তুষ দিয়ে নেব, কাঠের গুঁড়া দিয়ে নেব। আমরা এটা তলে একটু পুরু করে তুষটা দিয়ে নেব, যেন তল থেকে ওয়েদারটা যেন ট্রান্সফার না হয়, এটা তুষটা যেন এই ওয়েদারটা ধরে রাখে ভিতরকার। তার জন্য একটু পুরো করে 2 ইঞ্চি পুরো করে একটা তুষ দিয়ে নিলাম। তারপরে আমরা নেটের জালিটাকে এখানে বসাই দেব। নেটের জালিটা আপনারা যখন বানাবেন তখন অবশ্যই ফলো রাখবেন, এই 7.5 ফিট রাউন্ডের ভিতরে যেন ঢোকে, এইরকম একটা ব্যাস তৈরি করে নিয়ে তারপরে নেটের জালিটা বানাবেন। নেটের জালিটা বানানোর পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা রডের 4 ইঞ্চি একটা অ্যাঙ্গেল করা আছে, এটা ঠ্যাঙের মতো 2 ইঞ্চি তুষ থাকবে, 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি একটু ফাঁকা থাকবে, জায়গা গ্যাপ থাকবে। আর এই নেটটা, এটা হচ্ছে খাবারের র্যাকে যে নেটটা থাকে না, সেই নেটটা, জাস্ট এই সবুজ নেটটা, এটাই। তোমরা ওইটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটার উপর দিয়েও কিন্তু এটা তলে কিন্তু তুষ দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে একটু গ্যাপ হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কাজটা এরকম করে দিলাম বা তলে চলে গেল তুষটা, খুব ইজি। বাট আমি এখন দিব না, কারণ এইখানে যখন আমি এই সাইডে যখন তুষ ঢুকাইতে যাবো তখন কিন্তু অলরেডি অনেক তুষ এটার ভিতরে পড়ে যাবে, সেগুলো আমি ঠিক করে দেবো। সাইড দিয়ে তুষ দিব তখন আমরা অবশ্যই এরকম একটা কাগজের মতো একটা কিছু একটা নিয়ে নিব, যেটাতে আমরা এর ভিতরে দিয়ে দেন তারপরে আমরা এটার ভিতরে তুষ ঢুকাইতে পারবো। তোমার কাজ প্রায় শেষ। আপনারা এই যে তুষটা দেওয়ার কারণটা হলো ভিতরের টেম্পারেচার এবং আর্দ্রতা, বাইরের টেম্পারেচার এবং আর্দ্রতা যেন কখনো একসাথে না হয়, এটার জন্য এটা দেওয়ালের মতো তৈরি করা এই আর কি। এটা দিয়ে তুষ দিয়ে আমি এটা টেম্পারেচারটা কন্ট্রোল করার চেষ্টা করব, এবং এটা দিয়ে কন্ট্রোল হয় এবং ফুললি কন্ট্রোল করা যায় টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে। এই ইয়েতে এই পদ্ধতি দিয়ে। তাছাড়া আপনারা আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা কি বড় মেশিন তৈরি করতে পারি না, বড় মেশিনে কি হয় না হয়। আসলে ভাই আমি কখনো বড় মেশিন ইউজ করি না সেভাবে, তবে আমি এই মেশিনটাতে খুব ভালো রেজাল্ট পাইছি, এই জন্য আমি এই মেশিনটাতেই রাখি, এর বাইরে কখনো যাই নাই, আমার যাওয়ার ইচ্ছাও নাই, কারণ আমি এই মেশিন থেকে পার্সোনালি 90% প্লাস রেজাল্ট পাই। তাছাড়াও অনেকজনের দেখেন এটা রিভিউ আছে। আমার ফার্মে আজকে একজন আসছিল, ফার্মে বলতে গেলে অফিসে এসে, উনি এর আগে একটা মেশিন নিয়েছিল, পরবর্তীতে আবার একটা মেশিন নিতেছে, তিনজন 90% প্লাস রেজাল্ট পাইছে। তো রেজাল্ট ভালো পাই, তাহলে আমার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি এটাই মনে করি। তো সেই অনুযায়ী আমি আমার নিজের মেশিন দিয়েই স্টার্ট করে দিলাম। এটা রেডি, এত ফিনিশিং এর প্রয়োজন নাই। ভেতরে দেখেন অনেকগুলো তুষ পড়ে আছে, এগুলো আমরা কি করবো, জাস্ট এইভাবে টানা দেবো, দেখবো যেহেতু ভিতরে সব ঢুকে চলে যাচ্ছে, এটা জালের ভিতর দিয়ে নাড়া দিলে ভিতরে চলে যাবে। এগুলো তলে হিটটা দেখি তদলে কেউ দেখেন যথেষ্ট পরিমাণ হয়ে গেছে, জাস্ট কয়েক ইঞ্চি বাকি আছে। তোমরা এখন একদিকে করে নিব, সব দিকেই প্রায় চলে গেছে। এই যে দেখেন তলে কিন্তু চলে গেছে প্রায়, আমরা এগুলো তুলে নিব। তো আমার কাজ প্রায় শেষ। মেশিন যদি এতটুকু লাগাইতে পারেন তাহলে মনে করতে হবে মেশিন প্রায় কাজ শেষ। এখন এটাকে আমরা একটু জীবাণুনাশক দিয়ে স্প্রে করবো, এটা একটা প্লাইউডের বোর্ড দিব, তার সাথে একটা হোল্ডার বাল্ব লাগাবো এবং কন্ট্রোলারটা লাগাবো, এবং এটা এখন স্প্রে করে নিব। দেন তারপরে এটার উপর একটা কাঁচ থাকবে, আমি কিছুক্ষণ পরে কাঁচ আর কন্ট্রোলার নিয়ে এসে লাগাই ফেলবো। আমরা এখন এটা স্প্রে করে নিব সেটার ভিতরে। জীবাণুনাশক স্প্রে করাটা খুবই জরুরি প্রত্যেকটা ক্ষেত্রেই। ফার্মের যে কোনো ক্ষেত্রে জীবাণুনাশক স্প্রে করাটা খুব জরুরি, বিশেষ করে ইনকিউবেটরে। আপনার ফার্মের বাচ্চাগুলো কিন্তু ইনকিউবেটরের উপরে ডিপেন্ড করে, ইনকিউবেটর যদি জীবাণুমুক্ত হয় তাহলে সবকিছু জীবাণুমুক্ত থাকবে, বাচ্চাগুলো জীবাণুমুক্ত বের হবে, সবকিছুই। আমরা এর জন্য ভালোভাবে জীবাণুমুক্ত করে নিলাম। এটি বোর্ডটা যদি ইউজ করবো, এখানে সেট করে দেবো, সেট করে দেবো। এখানে কাঁচ থাকবে, এখানে হোল্ডার থাকবে। আমি কিছুক্ষণ পরে লাগাচ্ছি, আপনারা এই পর্যন্ত দেখলেন। অ্যান্ড দেন আমি সবাইকে বলে থাকি যে এই জিনিসটুকু আপনারা অবশ্যই নিজেরা বানাই নেবেন, তাহলে আপনাদের জন্য সাশ্রয়ী হবে, প্লাস কষ্টটাও কম হবে এবং আমার কষ্টটা পার্সোনালি আমার কষ্টটাও কম হবে। এই যে প্লাইউডের বোর্ডটার মাপ হচ্ছে 3 ফিট বাই 2 ফিট, এটার দাম নেবে সর্বোচ্চ 150 থেকে 200 টাকা, 150 টাকার মতো, 180-এর মতো দাম লাগতে পারে। এটা প্লাইউডের বোর্ডটা, এটা কাঁচ আছে 32 ইঞ্চি বাই 1 ফিট, এটা আমি দেই না, তারপর ওটার দামটা 150 টাকার মতো লাগতে পারে। ওটা 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 হচ্ছে 32 ইঞ্চি বাই 1 ফিট, আর এটা হচ্ছে 3 ফিট বাই 2 ফিট। প্লাইউডের বোর্ডটা 3 ফিট বাই 2 ফিট, এই প্লেন সিট একটা 7.5 ফিট, একটা 8 ফিট প্লেন সিট কেটে রাউন্ড করা, মানে দুই পাশে শুধু জোড়া দিয়ে দাও আর কিছু না। তলা এইভাবেই থাকবে, তলা আপনি চাইলে এরকম একটা কিছু দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমার এখানে ইন্দুরের উপর দুপাশের জন্য আমি এটা খালি মাটির উপরে না রেখে এটা দিলাম। এবং নেটের জালিটা 7.5 ফিট প্লেন সিটের রাউন্ড করার পরে যে রাউন্ডটা আসবে, এই রাউন্ডটা অনুযায়ী তারপর আপনি নেটের জালটা বানাবেন। আপনি যখন বানাবেন তখন লেদে অবশ্যই বলবেন যে আমার এই রাউন্ডটা করার পরে আপনি নিয়ে যাবেন যে আমাকে এর ভিতরে ঢুকে এরকম একটা জালি বানাই দেন, জাস্ট অর্ডার একটা চাকি, তার ভিতরে আপনার হচ্ছে কি বলে নেটটা। তো আমি যখন এইটা দিয়ে থাকি সবাইকে, যখন দিয়ে থাকি সকলকে বলি যে ভাই এটা আমার বানানোটা জাস্ট শুধু সার্ভিস। আমার এর আগে যারা ইনকিউবেটারের ভিডিও দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন আমি যখন ফার্স্ট ইনকিউবেটার বানাই, বানানোর পরে কিন্তু আমি ইনকিউবেটারটা বিক্রি করি না। আমি জাস্ট তখন ভিডিও বানাইছিলাম, আমি একটা ইনকিউবেটার কিনে নিয়ে এসেছিলাম, দেন ওইটাতে আমি কি কি করছি পার্সোনালি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিলাম একদম খোলা মনে। আমি এখনো যেরকম খোলা তখনও সেরকম খোলা মনে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। পরবর্তীতে সবাই আমাকে বলে যে ভাই আমরা বিভিন্ন জায়গা থেকে ইনকিউবেটার নিয়ে প্রতারিত হচ্ছি, আপনি আমাকে একটা আমাদের কন্ট্রোলার বানাই দেন কিংবা ইনকিউবেটার বানাই দেন। তারপরে আমি অনেকদিন পরে চেষ্টা করে আমার নিজের মতো করে, নিজে যেভাবে আমি ডিম ফোটাই সেভাবে ডিম ফোটানোর মতো করে একটা ইন কন্ট্রোলার বানাই আপনাদের মাঝে দেই, সেটাও সার্ভিসের মতোই। তো এই জন্য আমি বলি যে আপনার এই জিনিসটুকু বানাই নেন, এটা খুবই সাশ্রয়ী হবে আপনাদের জন্য। জাস্ট প্লেন সিটার খরচটা আসতে পারে 600 থেকে 700 টাকার মতো, নেটের জালিটার প্লাইউডের বোর্ড দিয়ে আপনার খরচ আসবে 1300-র মতো, আমার যেটা আসে 1300-র মতো। এটা কিন্তু বিক্রি অনলি 1500 টাকার মতো, 1500 টাকার ভিতরে, কারণ আমার গাড়ি ভাড়া খরচ আছে আর ওই যে লেবার বিল যে খরচ আছে সেটা কিন্তু 1500 টাকার মধ্যে প্লাইউডের বোর্ডটার এটার প্যাকেজটা কিন্তু করে দেই। কিন্তু আপনার এই গাড়ি ভাড়া কস্টিংটা যেটা আছে সেটা কিন্তু একটু বেশি হয়ে যাবে আপনার জন্য। তো এই জন্য আমি মনে করি যে আপনারা এটা বানিয়ে নেবেন। আর কন্ট্রোলার আর এইচটিসি মেশিন হলেই এনাফ। আর আমার কাছে আরো 2 ধরনের কন্ট্রোলার আছে, সেগুলো আমি সেট করে দেখাবো, আজকে সেগুলো সেট করবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি এটা এখন পরবর্তী কন্ট্রোলার লাগাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন 3টা বডি এখানে সেট করছি, ইনকিউবেটরে 3টা বডি সেট করছি, এবং আমি 3টা বডিতে 3 ধরনের কন্ট্রোলার ইউজ করব। সর্বপ্রথম আমি যে কন্ট্রোলারটা ইউজ করব সেটা হচ্ছে আমার স্বল্প খরচের ইনকিউবেটর, যেটা 3500 টাকার কন্ট্রোলার, মানে 3500 টাকার ফুল সেট। আর এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটার দাম হচ্ছে অনলি 1 পিস 1800 টাকা, 2 পিস 3000 টাকা। হ্যাঁ, এই কন্ট্রোলারটা এইটা আমার সর্বপ্রথম আমি তৈরি করি সবার দেওয়ার উদ্দেশ্যে, যে যারা ইনকিউবেটার হচ্ছে পাচ্ছিলেন না, স্বল্প খরচে একটা ইনকিউবেটার চাচ্ছিলেন, এবং যারা বিভিন্ন জায়গা থেকে ইনকিউবেটার কিনে ঠকছেন, তারা আমাকে বলছেন যে ভাই স্বল্প খরচের ভিতরে আমাকে একটা ইনকিউবেটারের ব্যবস্থা করে দেন, তাদের জন্য এই কন্ট্রোলারটা বানাই আমি মূলত জাস্ট সার্ভিস হিসেবে। আমার এখানে বানানোর পরে যা উচ্ছিষ্ট থাকে সামান্য পরিমাণ, সেটুকুই যারা বানায় তাদেরকে দিয়েই শেষ। আমি এখানে এটা আমার ব্যবসা নাম এর আগেও বলছি, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আগের ভিডিওগুলো, জাস্ট শুধু সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে এই ইনকিউবেটারটা তৈরি করা। তো এটা 90%-এর উপরে রেজাল্ট আছে, পাশাপাশি 100% আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 100% আছে। আমি নিজেও পার্সোনালি 90% প্লাস পাই। তো এই জন্য আমি ফার্স্টে এই কন্ট্রোলারটাই লাগাবো, দেন তারপরে আমার এই পাশে আরেকটা কন্ট্রোলার লাগাবো যেটাতে এসিডিসি সিস্টেম আছে, মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক ডিসি বাল্ব চলে যাবে, আপনি একটা ব্যাটারি দিয়ে এই কন্ট্রোলারটা ইউজ করতে পারবেন, আইপিএস এর প্রয়োজন নাই। কিন্তু এই কন্ট্রোলারটা কিন্তু আইপিএস লাগাইতে পারবেন, লাগাইতে হবে, এবং যদি আইপিএস না থাকে তাহলে হারিকেন ইউজ করবেন, এগুলো সবগুলো হারিকেন দিয়ে ইউজ করতে পারবেন। বাট তারপরে এটাতে আইপিএস ইউজ করতে হবে, যদি হারিকেন না ইউজ করেন, তবে হারিকেন ইউজ করলে আইপিএস তেমন প্রয়োজন নাই। আমি এখানে একটা স্বল্প খরচে যে আইপিএস বানাই যেভাবে, আমি সেই আইপিএসও লাগাচ্ছি। আমার আইপিএস নিয়ে এর আগেও ভিডিও দেওয়া আছে, দেখেন। আপনার আইপিএস বানাইতে সর্বোচ্চ 2000-2500 টাকার মতো খরচ হবে যদি আপনি সেকেন্ড হ্যান্ড করে করেন। একটা ইউপিএস 1000 টাকার ভিতরে, আর একটা ব্যাটারি আপনার ভ্যানের ব্যাটারি 1500 টাকার ভিতরে আপনার হয়ে যাবে। হ্যাঁ, মানে 1200-1500 ভিতরে ভ্যানের ব্যাটারি হলেই হয়ে যাবে ওই আইপিএস। আমি আইপিএস একটা সেট করছি এখানে, এবং এইটা হচ্ছে এসিডিসি একটা, এই কন্ট্রোলারে জাস্ট শুধু আপডেট ভার্সন এটা। এই কন্ট্রোলারটার দাম হচ্ছে আমি জাস্ট বানানোর পর এটা রাখছি হচ্ছে 2500 টাকা দাম। আর এই পাশে আমি একটা নতুন কন্ট্রোলার বানাইছি যেটা আমি এখনো লঞ্চ করি নাই, যে কন্ট্রোলারটা এটা এখনো কাউকে দেই নাই, সেটা হচ্ছে এসিডিসি প্লাস হচ্ছে আপনার হিউমিডিটি এবং টেম্পারেচার সব একসাথে কন্ট্রোল করবে এটা। এই কন্ট্রোলারটা এটা সবকিছু অটো, একদম ফুল অটো বলতে গেলে কন্ট্রোলারটা, যা শুধু টার্নারটা নাই এবং বডিটা এটাই আর কি। এই বডিতে কিন্তু আমি এর আগে যখন টার্গেট ডিম দিয়েছি তখন 150 থেকে 200 পিস ডিম আটতো, কিন্তু দেশি মুরগির চেয়ে অনেক বেশি আটবে। এবং ডিম কিভাবে বসাবেন, প্রসেসিং কিভাবে করবেন, সবগুলো দেখাবো। তো ফার্স্টে আজকে আমি এই কন্ট্রোলারগুলো দুইটা কোনোটাই সেটিং করা দেখাবো না, আমি আজকে শুধু আমার এই 3500 টাকার কন্ট্রোলারটা সেটিং করা দেখাবো, এবং পরবর্তীতে মানে 3500 টাকার ইনকিউবেটরটা সেটিং করা দেখাবো। পরবর্তীতে আমি কালকে আবার এই দুটো সেটিং করা দেখাবো। এই আমি সবাইকে বলি যে এই বডিগুলো আপনি লোকাল এলাকা থেকে বানিয়ে নিতে পারবেন। এই বডি যেখানে একটা কাজ প্রয়োজন পড়ে, যে কাজটা এই কাজটা, এই 32 ইঞ্চি বা 1 ফিট এই কাজটার মাপ। এই কাজটা আমার বাড়িতে ছিল আগে আগে যে ইনকিউবেটর সেখান থেকে নিয়ে আসছে আজকে শুক্রবার দিন, আজকে কোনো হচ্ছে দোকান পাশে খোলা নাই আমাদের দিকে, তাই আমি কাজ কিনতে পারি নাই, কালকে কাজ কিনে তারপর আমি এগুলো সেটআপ দেব। তো এই কাজটার দাম 150 টাকার মতো লাগতে পারে, আপনার ইনকিউবেটর রেডি হয়ে যাবে। তো আমি এই কাজটা কাউকে দেই না, কুরিয়ার করতে পারি না কাউকে, এবং কাউকে দেই না আমি কাজটা, কারণ কাজটা আমি নিজেও কিনতে পারি না ঠিক মতো, ভেঙে যায় কিনা দেখেন আমার নিজের মেশিনে আমি কিনে লাগাইতে পারি না, কারণ হাত পা কেটে যায় কাজটা কেনার সময়, কিংবা একসাথে অনেকগুলো হইলে নিয়ে আসা যায় না, ক্যারি করা যায় না। তো এটার জন্য আমি কাউকে দেই না। কাজ ব্যতীত এই বডি গুলো আমি সবাইকে বলি নিজের আপনারা বানাই নেন। এই কাজ ব্যতীত বডিটা বানাইতে আপনার 1500 টাকার মতো খরচ হইতে পারে, এই বডিটা এই কন্ট্রোলার ব্যতীত বডিটা, এইটা 1500 টাকার মতো খরচ হইতে পারে। আর যারা ফুল সেট নেন আমার কাছ থেকে, এই কন্ট্রোলার সহ এই ফুল সেটটা নেন, এটার দাম হচ্ছে 3500 টাকা অনলি, এবং কন্ট্রোলারটা 1 পিস 1800 টাকা, 2 পিস 3000 টাকা। আপনারা কন্ট্রোলারটা নিয়ে বাকিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এবং কন্ট্রোলারটা কিন্তু 6 মাসের গ্যারান্টি আছে, কোনো কিছু হইলে আমি জাস্ট রিপ্লেস করে দিই, এটার সাথে সাথে রিপ্লেস হয়ে যায়। তো তারপরেও আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন। যারা করতে চাচ্ছিলেন সার্ভিস, এই 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 জিনিসটা শুরু করতে চাচ্ছিলেন তাদের জন্য আমি এই সার্ভিসটা দিয়ে থাকি। তো ফার্স্টে কি করব, কন্ট্রোলারে আমি টেম্পারেচার সব সেট করে দিছি, এখানে সব সেট করা থাকবে টেম্পারেচার। আমরা জাস্ট শুধু মেশিনের মাঝ বরাবর নেটের জালির ভিতরে একটা সেন্টারের মতো আছে, সেন্টারটা যেখানে লাইট পড়লে বুঝতে পারবেন, এই যে সেন্টারের মতো আছে সেন্টারটা, এই সেন্টারটা অনুযায়ী আপনারা বোর্ডের এখানে এভাবে একটু ধরলে বুঝতে পারবেন কোন জায়গায় আপনার সেন্টারটা পড়তেছে, সেই অনুযায়ী আপনি টেস্টটা দিয়ে একটা ফুটা করে নেবেন, ঘুরালে ফুটা হয়ে যাবে। দেন তারপর আপনি সাইডে আর আমি একটু ফুটা করে রাখছি আপনাদের দেখানোর সাথে, দেন তারপরে সাইডে আরেকটু ফুটা করলে ফুটা হয়ে গেল। এই ফুটার ভিতর দেখুন যা শুধু হোল্ডারটা খুলে আমি হোল্ডারটা সেট করে দেব। তো আমরা এই যে এই উপর এটা লাগাই নিলাম, দেন তারপরে আমরা এটা এখানে তো তারপরে আমরা 100 ওয়াটের একটা বাল্ব লাগাই দেবো, একটা ক্লিয়ার বাল্ব, যে কোনো একটা যে বাল্বগুলো আছে না 100 ওয়াটের সাদা বাল্ব, আপনারা দেখতে পাচ্ছেন কি বাল্ব, এই যে কোনো একটা বাল্ব লাগাই দেবো 100 ওয়াটের বাল্ব, এই হোল্ডারে জাস্ট লাগাই দিলে হবে। লাগাই দিছি, এটা মিডিল পর্যায়ে ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন মিডিল পর্যায়ে বাল্বটা ঝুলে আছে। আমরা এখন কন্ট্রোলারের লাইনটা এই পাশে আসো, এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউপিএস, এটা একটা ইউপিএস, এটা একটা ব্যাটারি। এই ব্যাটারির লাইনটা জাস্ট ইউপিএস এর লাইনের সাথে মেইন ইউপিএস এর ব্যাটারি লাইনের সাথে লাগাই দিছি, আর কিছু করা নাই। এটা একটা অটো আইপিএস হয়ে গেছে। আমি এখন এইটার পিছন দিয়ে যে লাইনটা বের হয়েছে সেখানে আমি আমার এই কন্ট্রোলারের যে ফ্ল্যাগটা আছে, কন্ট্রোলারের ফ্ল্যাগটা লাগাই দিব, তাহলে অটোমেটিক কাজ করবে। বিদ্যুৎ চলে গেলে আমার ব্যাটারি ব্যাকআপ দিবে, এবং এটা কিন্তু একটা ভ্যানের ব্যাটারি, 95 অ্যাম্পিয়ার একটা ভ্যানের ব্যাটারি আমার হচ্ছে, মানে অটো ভ্যান যেগুলো আছে, অটো রিক্সা, সেই অটো ভ্যানের ব্যাটারি। আর এখানে আমার পিছন দিয়ে যে লাইনটা বের হয়েছে সেই লাইন দিয়ে আমি এখন এটার কানেকশনটা দিয়ে দেবো, দিয়ে দিছি। এখন আমরা এই যে এখান থেকে সুইচটা দিব, আমরা এখন এখানকার সুইচটা দেব। সুইচটা দিতে যে বাল্বটা জ্বলে উঠলো। এখন মেন বিষয়টা হলো এই যে এটা হচ্ছে সেন্সর কেবল, হ্যাঁ, এই যে এই সাদা যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সর কেবল, কন্ট্রোলার থেকে বের হয়েছে। এই সেন্সর কেবলটা আমরা মেইনলি হচ্ছে টেম্পারেচার এখানে কত আছে মেশিনের ভিতরে সেটা দেখায়, এটা 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 নিয়ে এটা বোঝে, এইটা তখন নিয়ে যায় এই কন্ট্রোলারে, এই কন্ট্রোলার তখন সেন্স করে যখন কারেন্টের প্রয়োজন বাল্বের প্রয়োজন লাইটের প্রয়োজন তখন এটা হিটটা দেয় আর যখন প্রয়োজন পড়ে তখন হিটটা অটোমেটিক অফ করে দেয়। এটাই হচ্ছে অটোমেটিক হিট কন্ট্রোল করা। তো আমরা সেন্সরটা কি করব, এখানে একটা ফুটা করব, এই যে কোনো এক জায়গায় সাইডে একটা জায়গায় ফুটা করব। আমরা এই সেন্সর কেবলটাই ফুটা দিয়ে ঢুকাই দেব, দিয়ে মেশিনের যে কোনো এক সাইডে রাখব। মেশিনের যে কোনো এক সাইডে রাখব। মেশিনের ভিতরে একটু কুটিকাটি থাকতে পারে, এগুলো একটু ভালো করে তুলে নেবেন, নিজে একটু দেখে শুনে তুলে নেবেন। মেশিন এটার তলে কিন্তু তুষ আছে, মাঝখানেও তুষ আছে যেন হিটটা প্রতিরোধ করে। দেন আপনারা সেন্সর কেবলটা মেশিনের যে কোনো এক সাইডে এভাবে থুয়ে দিবেন, যেন এই শেষ মাথার পর্যন্ত একদম হিটটা কতটুকু আছে সেটুকু সেন্স করতে পারে। এই সেন্সর কেবলটা যদি এখানে থন তাহলে এখানকার সেন্সর সেন্স করবে, যদি এখানে থন তাহলে এখানকার সেন্স করবে, যদি এখানে থন তাহলে এই শেষ মাথা পর্যন্ত সেন্স করবে। এই শেষ মাথা পর্যন্ত যে ডিমগুলো থাকবে সেই ডিমগুলো সেন্স করবে। আমার ইনকিউবেটর রেডি। এটা হচ্ছে ৩৫০০ টাকার ফুল সেট ইনকিউবেটর, যেটাকে বলি আমি। আপনারা যারা এটা দেখছেন আমার আগে, এখন এখানে একটা কাজ দিয়ে দিলে আমার এটা রেডি হয়ে গেল। জাস্ট একটু বাঁকা চাকা আছে, এটা রেডি হয়ে গেছে। এখন দেখেন বাল্বটা মাঝখানে চলতেছে, চারিদিকে সম্পূর্ণভাবে হিটটা স্প্রেড করতেছে। আর এখানে সবাই একটা কথা বলে থাকেন যে কুলিং ফ্যানের দেন না কেন ভাই, কুলিং ফ্যান এখানে সবাই তো কুলিং ফ্যান লাগে, আপনি কুলিং ফ্যান লাগান না কেন ভাই? মেশিনটা এমনিতে সাইজটা ছোট, এটার মাঝখানে বাল্বটা লাগাইলে সম্পূর্ণরূপে হিটটা স্প্লিট করে। আর কুলিং ফ্যান লাগাইলে অসুবিধা কি হয়, এখানে যেহেতু আমরা হিউমিডিফায়ার সবসময় ইউজ করি না, সেক্ষেত্রে এখানে বাতাসের প্রেশারে আমার এই যে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, এই মেশিনে কুলিং ফ্যান লাগানো আছে, এই কুলিং ফ্যানের প্রেশারে আপনার হচ্ছে বাতাসের প্রেশারের ভিতর থেকে আর্দ্রতাটা বের হয়ে আসে, তখন পানি শুকায়, বাচ্চাগুলোর প্রবলেম হয়, মারা যায় অনেক সময় প্রবলেম হয়। তো এটার জন্য এখানে কোনো কুলিং ফ্যানের প্রয়োজন নাই। এই কন্ট্রোলারটাই আমার এই মেশিনটায়, যেটা সবচেয়ে সাশ্রয়ী, এই মেশিনটাতে কোনো কুলিং ফ্যানের প্রয়োজন নেই, একটা ১০০ ওয়াটের বাল্ব হলেই এনাফ। তবে শীতকালে এখন যেমন প্রচন্ড ঠান্ডা, এই সময় আমরা কি করি, যখন এই ১০০ ওয়াটের বাল্বেও কভার হয় না ঠান্ডাটা, তখন আমরা কি করি, সাইডে এরকম একটা ফুটা করি, করে এই সাইড দিয়ে আরেকটা হোল্ডার দিয়ে মেইন লাইন থেকে আরেকটা বাল্ব দিয়ে দিই। যখন হিটটা বেশি হয়ে যায় তখন এই কন্ট্রোলার দিয়ে অটোমেটিক বাল্বটা অফ করে দেয়, যখন আবার হিটটা কম হয়ে যায় তখন হচ্ছে অটোমেটিক এই বাল্বটা অফ করে, তখন অটোমেটিক কন্ট্রোল হয়। আর হচ্ছে আপনার গরমের সময় তেমন কোনো প্রবলেম নেই, গরমের সময় আপনার এই ১০০ ওয়াটের বাল্ব যথেষ্ট, কোনো সময় ৬০ ওয়াটের বাল্ব লাগাতে হয়, যখন অনেক বেশি গরম তখন কিন্তু ৬০ ওয়াটের বাল্ব আমরা লাগাই। তো এটা আপনি বুঝতে পারবেন কখন কি করতে হবে, আপনি নিজেই বুঝে যাবেন। আর এখানে আরেকটা জিনিস এক্সট্রা যেটা আমরা করি সেটা হচ্ছে এই যে একটা মেশিন, এটার নাম হচ্ছে HTC মেশিন, হাইড্রোমিটার, একটা টেম্পারেচার মিটার, টেম্পারেচার এবং হিউমিডিটি ক্লক যাকে বলা হয়। এটাতে আমরা আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটা দেখতে পাই। এটার বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে, HTC 1, HTC 2, HTC 2A, বিভিন্ন রকমের আছে। তো আমি সবগুলাই ইউজ করছি, প্রায় সবগুলাই সবগুলা নিয়ে আলোচনা করা আছে আমার ভিডিওস দেখেন। তার ভিতরে সবচেয়ে ভালো যেটা পাইছি সেটা হচ্ছে HTC 2A টা, এটা হচ্ছে HTC 2A মডেল, এটা হচ্ছে HTC 2A মডেল। HTC 2A টা ওপরে একটা স্ক্রিন পেপার থাকে, স্ক্রিন পেপারটা আপনারা তুলে ফেলবেন। যারা আমার কাছ থেকে HTC মেশিন নিয়েছেন তারা জানেন হয়তো বা। তো HTC মেশিন তুলে ফেলে যে 2A, এইটার দাম হচ্ছে 750 টাকা। এটার পিছনে একটা জাস্ট এটা ব্যাটারি একটা দেওয়াই থাকে, এই ব্যাটারিটা খুলে ব্যাটারিটা লাগাবেন। এই যে ব্যাটারিটা লাগাই দিলাম, মেশিন চালু হয়ে গেছে। এখানকার ফাংশনটা হলো ওপরেরটা টেম্পারেচার, নিচেরটা টেম্পারেচার, এখানে আর্দ্রতা পার্সেন্টেজ, এটা হিউমিডিটি, এটা হচ্ছে ঘড়ি। এইখানে হচ্ছে F এবং C মানে হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট। এখন আছে ফারেনহাইটে, আমরা নিব সেলসিয়াস, জাস্ট একটা ক্লিক করবো, সেলসিয়াস হয়ে গেল। ওকে, আর যদি সেলসিয়াস থাকে তাহলে দরকার নাই, এটা সেলসিয়াস। দেখেন এখন ওপরের যেটা আছে ইন, সেটা হচ্ছে 19.6 সেলসিয়াস। এটা হচ্ছে কোন টেম্পারেচার দেখাচ্ছে, এটা হচ্ছে যে এইখানে যে সেন্সর কেবল আছে, সেন্সর আছে, সেই সেন্সরের তাপমাত্রা। এখানে আউট লেখা, আউটে একটা তাপমাত্রা দেখাচ্ছে, এটা হচ্ছে কেবলের মাধ্যমে যে তাপমাত্রা সেটা, এই কেবলের মাধ্যমে যে তাপমাত্রা সেটা। আর এখানে হচ্ছে হিউমিডিটি যেটা আছে, আর্দ্রতা, সেটা দেখাচ্ছে 84%। এটা এই যে এই সেন্সর কেবল, এখানে একটা সেন্সর কেবল আছে এটা। এবং ক্লক, আমি ক্লক কখনো নাড়িও নাই, ক্লক নিয়ে কখনো আমি আলোচনাও করি নাই, ক্লক নিয়ে আমি কোনো কিছু ভাবিও নাই, দরকার নেই আমার ক্লক। তো আপনারা দেখেন আমি এখানে হাত দিয়ে যদি ধরি এই সেন্সর কেবলটা, এখানে যদি হাত দিয়ে ধরি তাহলে দেখেন যে এই তাপমাত্রা দেখেন বাড়বে, এখন 21.8 আছে। এখন ২৯.৬ হয়ে গেল। বুঝতে পারছেন কি তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। তো এই যখন আমরা হিউমিডিটি দেখব, যখন আর্দ্রতা দেখব, আর্দ্রতা কেন দেখি, ডিমের ভিতরে পানির পরিমাণটাকে কন্ট্রোল করার যে যেটা সেটাকে হচ্ছে সেটা যে পানি শুকায় যাবে কিংবা থাকবে কতটুকু, এটা হচ্ছে ডিমের ভিতরকার আর্দ্রতা বোঝায়। আমরা যখন শীতকালে দেখি না ঠোঁট ফেটে যায়, ঠোঁট কেন ফাটে, আমার ঠোঁট থেকে জলীয় বাষ্প বাতাসে টেনে নেয়। তো এই জলীয় বাষ্প বাতাসে যেটা টেনে নেয় সেটা হচ্ছে আর্দ্রতা আমাদের ঠোঁট থেকে। তো সেরকম ডিমের ভিতর থেকেও যে পানির পরিমাণ থাকে সেটা শীতকালে ডিম থেকে টেনে নেয়। এই এইচটিসি মেশিনে আর্দ্রতা দেখে দেখে পানি দিয়ে পানি কমাই নিয়ে আমরা হিউমিডিটিটা কন্ট্রোল করব। হিউমিডিটিটা বাড়ানোর জন্য পানি দিতে হবে ভিতরে, আর কমানোর জন্য পানি তুলে নিতে হবে। তবে শীতকালে সবসময় পানি দিতেই হয় ভিতরে, বেসিক্যালি পানি দিয়ে রাখবো একটা বাটিতে। যদি অতিরিক্ত পানি হিউমিডিটি কম হয় তাহলে একটা ন্যাকড়া কিংবা তেনা ভিজাই দেবো ভিতরে। আর যদি না হয় তাহলে যেরকম একটা হিউমিডিফায়ার ইউজ করে থাকি, হিউমিডিফায়ারটার দাম অনলি ১০০০ টাকা। এটা একটা হিউমিডিফায়ার, আমি দেখাচ্ছি ভিতরে খুলে পরবর্তীতে। তো আজকে শুধু আমার এই ৩৫০০ টাকার ইনকিউবেটর দেখালাম। আর যে এইচটিসি মেশিন ওটার দাম 750 টাকা, ওটা যদি সহ নেন তাহলে ৪২৫০ টাকা আপনার খরচ পড়বে। ৪২৫০ টাকার মধ্যেই এই ফুল সেট হয়ে যাবে। আর যদি আমি সবাইকে বলি যে এই বডি ব্যতীত, বডিটা অনেক ঝামেলা, আমার জন্য বানানো ঝামেলা, আমারও খুব বেশি ওভার হয়ে যায়, কারণ এটার গাড়ি ভাড়াটা ক্যারিং কস্ট দিয়ে মানে খুব চাপ হয়ে যায় আমার জন্য। তো এই জন্য আপনি কি করবেন, একটা কন্ট্রোলার আর একটা এসটিসি, সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠানো যাবে, সমস্যা নাই। একটা কন্ট্রোলার একটা এসটিসি হলে আপনি চালু করতে পারবেন। আর সকলকেই বলি যে কন্ট্রোলার একটা জায়গায় দুইটা নিয়ে রাখবেন, কারণ কখন নষ্ট হয়ে যায় এটা বলা যায় না। তবে ইলেকট্রিক জিনিস আমার নষ্ট হওয়ার পার্সেন্টেজ খুবই কম। আমি ক্লিয়ার কাট কথা বলেই হয়তো আপনাদের বলতেছি যে নষ্ট হয়ে গেল, মনে করেন আমি আপনাকে রিটার্ন দিতেছি, আপনার কাছে যাইতেও তো ২ থেকে ৩ দিন সময় লাগবে। সে কয়েকদিন আপনি ডিমটা কি করবেন? তো একটা কন্ট্রোলার এক্সট্রা থাকলো, আপনি এটা রেখে দিলেন, যে কোনো সময় কোনো কিছু হইলো লাগাই দিলেন, কাজ ক্লিয়ার। এমন না যে আমি আমার নিজের গ্যারেন্টি নেই, আমার জীবনের কোনো গ্যারেন্টি নেই, আমি কন্ট্রোলারের গ্যারেন্টি দিলাম, কিন্তু গ্যারেন্টি দিয়ে লাভ কি বলেন? আপনার যদি ডিমটা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন একদিনের জন্য? আপনার ডিমে তো অনেকগুলো ডিম থাকবে মেশিনে। তো এই জন্য আমি বলি যে দাম যেহেতু বেশি না, এবং আমি সেক্ষেত্রেই দুইটা নেওয়ার ক্ষেত্রেই কমাই দিছি দামটা। ১৮০০ টাকা এক পিস, 2 পিস ৩০০০ টাকা, আমরা 2 পিস নিলে ১৫০০ টাকা করে পিস পড়ে। আমি এই জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি যে আপনারা রেখে দিবেন এক পিস, অথবা যদি 3 পিস মেশিন বসেন এক পিস এক্সট্রা রেখে দিলেন কন্ট্রোলার। কথা আমি বলতেছি। আর বড় মেশিনের ক্ষেত্রে কি হয়, বড় মেশিনে অনেক ডিম দেওয়া যায়, কিন্তু একসাথে অনেকগুলো ডিমের রিস্ক নেওয়া লাগে। যদি না ফুটে তো একসাথে কিন্তু অনেক ডিম লস যায়। আমি অনেক মেশিন দেখছি এরকম। আবার সব মেশিনে যে বাচ্চা খারাপ ওঠে তা না, কিন্তু সব মেশিন অনেক মেশিনও বাচ্চা ভালো ওঠে। তবে আমার কাছে মনে হয়েছে যারা ক্ষুদ্র আকারের ফার্ম তৈরি করবে, আমি যেমন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো। আমি নিজেও পার্সোনালি ইউজ করি, এবং অনেকজনের রিভিউ আপনারা দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে এটার 100% পর্যন্ত রেজাল্ট আছে। অনেকে আমার অফিসে এসে 2-3 বার করে মেশিন নিয়ে যাচ্ছে, 2-3 জায়গায় সেট করতেছে। আমি সব আপনাদের তুলে ধরার চেষ্টা করি সব কিছু। তো এখন দেখা যাক কতদূর কি করা যায়। আজকে আমরা আমার এই যে দেশি মুরগির ফার্ম স্টার্ট করার পর থেকে এই ডিমগুলো পারছে আমার দেশি মুরগিতে। আর হচ্ছে আরেক বড় ভাই, আজকে আমার এক এলাকার এক বড় ভাই, উনি কি করছে, ওনার যে হাঁস আছে না, আপনারা রাজহাঁস ছিলেন, রাজহাঁসের ডিম, রাজহাঁস রোগ আক্রান্ত হয়েছে। তো রোগ আক্রান্ত হওয়ার পরে আপনার রাজহাঁস গুলা মারা যাইতে লাগছে। তো পরবর্তীতে ওনার যে রাজহাঁসের কিছু ডিম আছে, সেই ডিম গুলা ওনার হাঁসের পেটের তল থেকে বের করে নিয়ে আসছে। বের করে নিয়ে এসে আমাকে বলছে যে ভাই একটু আমার ডিমগুলা একটু মেশিনে ফুটাই দেওয়া যায় না? তা আমি বললাম ঠিক আছে ভাই, আমি এটা এখন জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুনাশক দিয়ে ধুয়ে দেন তারপরে এটা মেশিনের ভিতরে দিব। জানি না সঠিক এটা কতটুকু উঠবে, রাজহাঁসের ডিম আমি এর আগে কখনো ফুটানি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে পেটের তল থেকে, এটা মেবি উঠবে না। এবং তারপরে তিনি আরো কিছু ডিম দিচ্ছে, অনেকগুলো ডিম দিচ্ছে আমাকে যে ভাই একটু ফুটাই দেখেন। আমি ফুটানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো এই যে দেখেন অনেক ডিম দিছে। এই ডিমগুলা আপনার কিছুক্ষণ আগে সদ্য তোলা ডিমগুলো, এগুলো সব রাজহাঁসের পেট থেকে সদ্য তোলা ডিম। এখন মেশিনের ভিতরে দেবো। মেশিনের ভিতরে দেওয়ার আগে এখানে কিছু চীনা হাঁসের ডিম আছে, মানে চীনা হাঁস যেটাকে বলা হয়, আমরা যেটা বলে থাকি এই ডিমগুলো। তো এগুলো আমি আগে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো, কারণ ইয়ার ভিতরে একটা সেফটির ব্যাপার আছে, ইনকিউবেটারের একটা সেফটির ব্যাপার আছে। এটার জন্য আমি ভালোভাবে ধুয়ে বলতে গেলে কি জাস্ট স্প্রে করে নেবো একটা জীবাণুনাশক দিয়ে, দেন তারপরে আমরা এটা বসাবো। আর এই ডিমগুলোতে আমরা মার্কিং করে দিব, একটা ক্রস এবং জিরো লেভেলিং করবো, আমি দেখাচ্ছি। তো আমার এই ডিমগুলা জীবাণুনাশক দিয়ে মোছা আছে, আমি তারপরে মুছি না অনেক সময়, আমি ডিরেক্ট দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এইগুলার কি করব, ডিমগুলো যেহেতু চারিদিকেই একই রকম, তো এর জন্য আমি কি করব, একটা ক্রস দিলাম চিহ্ন, একটা জিরো দিলাম, যে যেভাবে চিহ্ন দিতে পারে। দুই পৃষ্ঠায় অপোজিট পৃষ্ঠা দিলাম। যখন আমি ডিমগুলা 3 থেকে 4 ঘন্টা পর পর টার্ন করা লাগবে। একটা ভালো কথা, এই মেশিনে কিন্তু দিনে 3 থেকে 4 ঘন্টা পর পর ডিমগুলা টার্ন করা লাগবে। তো তখন আমি কি করব, এই ডিমগুলা বসানোর পরে গাছটা সরাও তো। এই ডিমগুলা যখন আমি বসাবো, বসানোর সময় মনে করেন ক্রস লেভেলিং করে দিলাম। আর দুই একটা করে দেখাই আপনাদের। ডিমটা ফেটে গেছে। এই যে এরকম ডিম ফাটা যদি একটা ফেটে যায় এই ডিমগুলো কিন্তু আর চলবে না, এগুলো আপনার ভেজে খেয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই যে দেখেন এখানে আরও একটা ডিম ফেটে গেছে, এটা এটা মেবি মুরগিটাই ফাটাইছে। এই যে এগুলো ডিম কিন্তু চলবে না, আপনারা এর জন্য খাঁচা ইউজ করবেন। আমি খাঁচাতে ডিম রাখার পদ্ধতি পরবর্তীতে একদিন দেখাই দেবো, আমি এখন খাঁচা নিয়ে আসতে পারি নাই, খাঁচা নিয়ে এসে আমি দেখাই দেবো। ওই যে এরকমভাবে ডিমটা রেখে দিলাম, আমি আপনারা একবারে লিখে নেবেন, বেশি করে ডিম যখন আসে তখন লিখে নেবেন। এখন ডেট দেওয়ার প্রয়োজন নাই, আমি এখানে কিন্তু গায়ে ডেট দিয়ে দিতাম কত তারিখের ডিম, কারণ এটা ফার্স্টের দিনের ডিম, এটা ডেট দেওয়ার প্রয়োজন নাই। আমি ডেট দিতেছি না, জাস্ট ক্রস জিরো লেভেলিং করে রেখে দিতেছি। ওখানে দুইটা ডিম বাদ পড়ে গেল, এই দুটা আমি এখন দেখাচ্ছি। দেখেন এখন যেভাবে আছে এটা মনে করেন কাজটা লাগাই দিছি, কিন্তু কাজ লাগানো শেষ। তারপরে আমার কি হয়েছে, আমি 3 থেকে 4 ঘন্টা পরে মনে করেন যে আমি ডিমটা নড়াইতে আসলাম। নড়াইতে আসলে কি করবো, জাস্ট ডিমগুলাকে এইভাবে হাতটা দিয়ে জাস্ট একবার টান করে নিব, দেশি মুরগি যেরকম করে একটা মুখ দিয়ে যেরকম টান করে নেয়। দেন তারপর আমি কি করবো, সবগুলোকে এরকমভাবে জিরো করে দেবো, তাহলে কি হলো সম্পূর্ণরূপে ডিমটা আমার নড়ে গেল। এই দেখেন সব জিরো হয়ে গেল। এখানে আমি হিউমিডিটি দেখতে পাচ্ছি, এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছি, এখানে গ্লাসটা কই, গ্লাসটা লাগাই দাও। গ্লাসটা লাগাই দিলাম, গ্লাসের সাইড দিয়ে আপনারা এভাবে কস্টেপ মেরে দেবেন, তাছাড়া হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। গ্লাসটা লাগাই দিলাম, কাজ ওকে। এখন আমি এর ভিতরে এক বাটি পানি দিয়ে দিব যেন হিউমিডিটিটা উৎপন্ন হয়, এবং যদি দেখি যে না হচ্ছে না, টেম্পারেচার যদি ঠিক মতো উঠতেছে না, তাহলে সাইড দিয়ে একটা বাল্ব দিয়ে দিব। আর যদি হচ্ছে আর্দ্রতা যদি না ওঠে তাহলে কি করব, একটা ন্যাকড়া ভিজে সাইডে থুয়ে দিব, তাহলে আমার আর্দ্রতা উঠে যাবে। আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিব, ভিতরটা স্প্রে করে নিব জীবাণুনাশক দিয়ে, তাহলে হবে। তো আজকের মতো আমার যে স্বল্প খরচের ইনকিউবেটার দেশি মুরগির জন্য সেই ইনকিউবেটার সেট করা দেখাইলাম, সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করলাম এই নিয়ে। এরপরেও আমার যে ইনকিউবেটার নিয়ে ডিম ফোটানো নিয়ে বিভিন্ন ভিডিও আছে, দেখেন আমার সবচেয়ে প্রথমে একটা ভিডিও দেওয়া আছে 90% বাচ্চা ফোটানোর কৌশল। যখন আমি এইসব ইনকিউবেটার বিক্রি করতাম না, আপনাদের দিতাম না, যা শুধু আমার একটা ইনকিউবেটার ছিল, সেই ইনকিউবেটারটা পরিচর্যা কীভাবে করতাম সে সম্পর্কে একটা বলা ছিল। এখানে দেখতে পাচ্ছেন 90% বাচ্চা ফোটানোর কৌশল একটা ভিডিও, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আশা করা যায় খুব ইজিলি বুঝে যাবেন কীভাবে ডিম ফোটাইতে হয়। তাছাড়া অন্যান্য ভিডিও দেখেন দেওয়া আছে 3500 টাকার ইনকিউবেটার এ টু জেড, এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে আপনি ইনকিউবেটার পরিচালনা করবেন, কি করবেন না করবেন, আর্দ্রতা কত রাখতে হবে, এই নিয়ে সব আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি একটু দেখে নেন কাইন্ডলি। তাহলে আশা করা যায় আপনার ডিম ফোটানো নিয়ে তেমন কোনো প্রবলেম থাকবে না। আর তাছাড়াও অনেকেই এই ডিম ফোটানো নিয়ে শুরু করতেছে, এবং আমি আগামী দিনে একটা ভিডিও বানাবো যে দেশি মুরগির ডিম দিয়েই কিভাবে আপনি ফার্ম শুরু করবেন, এবং ডিম কিনে ইনকিউবেটার বসায় বাচ্চা ফোটায় কত টাকা প্রফিট করা সম্ভব, সেখান থেকে কোন প্ল্যানিং করে করতে হবে সে সম্পর্কে আমি আপনাদের ডিটেলস আলোচনা করবো। পরবর্তী ভিডিও দেখে নেবেন, এবং আমি কালকে এই দুটো মেশিন সেট দেবো, যেহেতু এই দুটোতে ফ্যান ইউজ করবো, আমি ফ্যানগুলা লাগাইতে হয় কিভাবে, এবং এইটাতে এসটিসি সিস্টেমগুলা কি ব্যাটারি দিয়ে কিভাবে করে, আমি সব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।